আইপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে রুদ্রশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স টান টান উত্তেজনার ম্যাচে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দ্রাবাদকে ছয় উইকেটে হারিয়েছে ওপার বাংলার দলটি জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে সর্বতী খুশি কেকে আর এর মালিক শাহরুখ খান আনন্দের আটখানা তিনি আইপিএলে নিজের দলের প্রথম ম্যাচে গলা ফাটাতে প্রতিবারই গ্যালারিতে দেখা গিয়েছে কিং খানকে এবারও ব্যতিক্রম ঘটেনি দীনেশ কার্তিকদের চেয়ার করতে রোববার দুপুরে ঘরের মাঠ ইডেন গার্ডেনে পৌঁছে যান তিনি এদিন টস জিতে প্রথমেই ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আর আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের জড়ো ব্যাটিংয়ে নির্ধারিত বিশ ওভারে একশো একাশি রান করে এ এদিকে আইপিএলে ওজি তারকার প্রত্যাবর্তনটা হল দুর্দান্তিপ্পান বলে নয় চার ও তিন ছক্কায় পঁচাশি রান করেন বাঁহাতি বিধ্বংসী ওপেনার এছাড়া বিজয় শঙ্কর খেলেন চব্বিশ বলে দুইটি করে চার ছক্কায় হার না মানা চল্লিশ রানের টর্নেডো ইনিংস রান তারা করতে নেমে সূচনা সংলগ্নে ধাক্কা খায় কলকাতা দ্রুত ফিরে যান বিস্ফোরক ব্যাটার কিস্রিন পরে তালে রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নাইটসরা ফলে ম্যাচ প্রায় চলে যায় হাতের বাইরে ওই সময় দলের হাল ধরেন আন্ধ্র রাসেল ও নিতেশ রানা এক পর্যায়ে থেমে যান রানা শেষ পর্যায়ে দুই ছক্কা মেরে দলকে জেতান শুভমান গিল ওই ওভার করছিলেন সাকিব তবে এদিন দিন সবাইকেই চাপিয়ে যান রাসেল প্রায় সব বলকে মাঠের বিভিন্ন স্ট্যান্ডে ফেলেন ক্যারিবিয়ান তারকা মাত্র ১৯ বলে উনপঞ্চাশ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি কাঙ্ক্ষিতা জয় পেলে উল্লাসে ফেটে পড়েন শাহরুখ খান যেন হাফ ছেড়ে বাঁচেন তিনি আনন্দের অতি সর্ষে মুখ দিয়ে বের হয়ে যায় বাংলা বলেন শেষ পর্যন্ত জিতলাম রে পরে গোটা মাঠ প্রদক্ষিণ করেন বলিউড বাচ্চা বক্তা সমর্থকদের জানান ধন্যবাদ এদিকে আইপিএলে খেলতে আসা মুসলিম ক্রিকেটারদের বিশেষ সুবিধা দিচ্ছে ফ্রান্সাইজিগুলো তারা চাইলে কোনো মাদক দ্রব্যের লোগো ছাড়াই মাঠে নামতে পারবেন ইসলাম ধর্মের যে কোনো মাদকদ্রব্যের প্রচার নিষেধ এভাবে আইপিএলে বেশ কয়েকটি ফ্রান্সাইজিকে স্পঞ্জ করছে বিভিন্ন মাদকের পানীয় কোম্পানি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর দলে অলরাউন্ডার মঈন আলী ও পেসার মোহাম্মদ সিরাজকে সেই সুযোগ করে দেওয়া হয়েছে প্রসঙ্গত এবারের আইপিএল মুসলিম ক্রিকেটার রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবে হায়দ্রাবাদে আছেন সাকিব আল হাসান রশিদ খান মোহাম্মদ নবী খলিল আহমেদ শাহবাজ নাদিম ও ইউসুফ পাঠান পাঞ্জাবে আছেন মোহাম্মদ সামি সরফরাজ খান ও মুজিবুর রহমান